আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো জব গার্ড বা 100 দিনের কাজ, আপনি যে কাজ করেছেন তার পেমেন্ট আপনি কিভাবে দেখবেন? আপনি কতদিন কাজ করেছিলেন সেই লিস্ট, পেজেন লিস্ট বা সেই পেজন অনুযায়ী আপনাকে দৈনিক কত টাকা করে দেওয়া হয়েছে এবং আপনি কোথায় কাজ করেছিলেন সেটিও আপনি কিভাবে দেখবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে প্রসেসটা দেখা থাকবে। তাই ভিডিওটি আপনারা শেষ থেকে প্রথম পর্যন্ত আপনারা দেখবেন। প্রথমে আপনাদেরকে কী করতে হবে, একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন MGNREGA, এটি লিখে আপনারা সার্চ করবেন। এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। করার পর আপনারা নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা এইদিকে একটি অপশন পেয়ে যাবেন, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? তো আপনাদেরকে কী করতে হবে, এই গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনাদের কাছে ঠিক পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের। তো দ্বিতীয় হচ্ছে আমরা অপশানটা পাবো জেনারেটেড রিপোর্ট জব কার্ড, ঠিক আছে? তো আমরা কি করব, এই এই অপশানের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের টোটাল দেশের সব স্টেট চলে আসবে। আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। তারপরে আমাদের কাছে একটি পপ আপ রিপোর্ট চলে আসবে। তো আমাদের দিকে এখানে প্রথমে ইয়ারটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে 2021 সিলেক্ট করে নিলাম। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে আপনারা সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে সেমভাবে তারপরে ব্লক আসবে, সেই ব্লকটা আপনাদের যেটা থাকবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সেমভাবে পঞ্চায়েত আসবে, পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন এবং প্রসেসের উপরে ক্লিক করবেন। তো প্রসেসের উপর ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এইভাবে চলে আসবে পরের অপশান। সেখানে দেখুন জব কার্ড এবং রেজিস্ট্রেশন। তো আমরা 5 নম্বর অপশান যেটা পাবো, জব কার্ড এমপ্লয়ি রেজিস্টার। তো আমরা এটার উপরে কী করবো, ক্লিক করবো। তো ক্লিক করলে আমাদের কাছে ঠিক এইভাবে পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে অজস্র নাম রয়েছে। তো আপনার নামটা সার্চ করার জন্য আপনি কি করবেন, এই 3 ডটের উপর যাবেন। যাওয়ার পরে এখানে ফাইন্ড পেজ আছে। ফাইন্ড পেজ দেওয়ার পর এখানে কি করবেন, আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি কি করবেন এখানে লিখে দেবেন। লিখে দিলে কিন্তু আপনার সেই নামটা সার্চে এখানে কিন্তু চলে আসবে। আসার পরে আপনারা কি করবেন, এখানে যে ব্লু কালার যে লেখাগুলো রয়েছে এইটার উপরে আপনারা ক্লিক করবেন। যেই ক্লিক করবেন আপনাদের কাছে কিন্তু তার ডিটেলসটা সব কিছু খুলে যাবে। তো দেখুন এখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন, দেখুন তার নাম সেট রয়েছে এবং কোন ডেটে তার টাকা রিলিজ করা হয়েছে এবং কতদিন কাজ করেছে সেই ডেট অনুযায়ী, দেখুন 5 দিন 4 দিন এভাবে উল্লেখ করা হয়েছে, এবং কি কি কাজ করেছিল, কোথায় কাজটা হয়েছিল সেটা উল্লেখ রয়েছে। এবং এখানে MSR নম্বর মানে মাস্টার রোল নম্বর রয়েছে এবং আপনাকে কত টাকা দেওয়া হয়েছে, দেখুন 5 দিনের অনুযায়ী আপনাকে এখানে কিন্তু 900 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? সেমভাবে এইভাবে কিন্তু আপনার এখানে টোটাল টাকার অ্যামাউন্টটা কিন্তু র আছে, ঠিক আছে? তো এবারে যদি আপনি আরও ডিটেলস যদি যান, আমি আপনাদের দিকে একটা স্যাম্পেল দেখাচ্ছি। তো আমি এখানে দেখুন মাস্টার রোল দেখুন 47,632। তো এইটার পরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের দিকে একটু স্মল ডাউন করে নিচে আসতে হবে। তো আসার পরে এখানে দেখুন আপনারা যে দেখেছিলাম সেখানে যে 47,624, ঠিক আছে, বা এই 26। তো আমরা এই এখানে যে অপশন পাচ্ছি সেটার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে আমাদের কাছে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন করলে আপনার কিন্তু টোটাল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার হিসেবে। আপনার এখানে নামটা আপনি এখান থেকে বের করার পর সেমভাবে দেখুন এখানে কাস্ট কি রয়েছে, আপনার ভিলেজ এবং পেজেন দেখুন রয়েছে 1, 2, 3, 4, 5, 6 করে, টোটাল অ্যাটেন্ডেন্স কদিন রয়েছে সেটা পেয়ে যাবেন এবং আপনাকে পার ডে কত টাকা করে দেওয়া হয়েছে, অ্যামাউন্ট কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করা হয়েছে, টোটাল ডিটেলসটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই ছিল আজকের ছোটো একটি আপডেট। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন।